সকলের চোখ এড়িয়ে আদালতে আব্দুল লতিফ। এদিন আসানসোল সিবিআই আদালতে লতিফ, আপাতত পাসপোর্ট দেওয়ার নির্দেশ আদালতের। গরু পাচার কাণ্ডে বৃহস্পতিবার সকালে আসানসোল সিবিআই আদালতে হাজির শেখ আব্দুল লতিফ। সুপ্রিম কোর্টের নির্দেশে এদিন আসানসোল সিবিআই আদালতে হাজির হন তিনি। গরমের জন্য এই মুহূর্তে আদালতে মর্নিং সেশন চালু হয়েছে, তাই বৃহস্পতিবার ভোর রাতেই আদালতে হাজির হয় আব্দুল লতিফ। মুখে কালো মাস্ক, কালো টুপি, চোখে কালো চশমা লাগিয়ে সবার নজর এড়িয়ে আদালতে ঢুকে পড়েন লতিফ। সিবিআই ও বিচারক আসার আগেই এজলাসে কার্যত আত্মগোপন করে বসে থাকেন লতিফ। এদিন লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এদিন লতিফ আসানসোলে সিবিআই আদালতে হাজির হয়েছে। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছেন, তদন্তের স্বার্থে লতিফকে পূর্ণ সহযোগিতা করতে হবে। এদিন বিচারক রাজেশ চক্রবর্তী এজলাসে সিবিআইয়ের আইনজীবী রাকেশ কুমার লতিফকে নিজেদের হেফাজতে নিতে চায়। অন্যদিকে লতিফের আইনজীবী শেখর কুণ্ডু বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে লতিফের বিরুদ্ধে এখনই কোনো বিরাট সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেহেতু লতিফ নিজেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আদালতে হাজির হয়েছেন, যা এক প্রকার আত্মসমর্পণের সামিল। এদিন বিচারক উভয় পক্ষের সওয়াল জবাব শেষে লতিফকে 15,000 টাকা বন্ডে জামিন দেন। একই সাথে তার পাসপোর্ট জমা নেওয়ার সাথে প্রতি 3 দিনে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয় বলেও জানা গিয়েছে। পাশাপাশি আগামী 6ই মে লতিফকে আসানসোল আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে আমরা আজকে হাজির হয়েছিলাম। সে জায়গায় বলা আছে যে কোয়ারশিভ অ্যাকশন না নেওয়ার কথা, এবং বলা হয়েছে যে আমরা যেন সিবিআইকে হেল্প করি ইন দি ম্যাটার অফ ইনভেস্টিগেশন। হাকিম আজকে যে অর্ডারটা দিয়েছে যে আমাকে পাসপোর্টটাকে জমা দিতে হবে, অর্থাৎ লতিফকে জমা দিতে হবে, আর 2,15,000 টাকার বেল বন্ড, এবং উনি বেল থাকাকালীন অবস্থাতে কোনো অবস্থাতেই যেন কোল স্মাগলিং বা অন্যান্য যে সমস্ত হিনিয়াস যে অ্যাক্ট যেটা আছে তার সঙ্গে যুক্ত যেন না থাকে। এই বেলটা ততদিন পর্যন্তই ভ্যালিড যতদিন পর্যন্ত সুপ্রিম কোর্ট এই ব্যাপার ফার্দার কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে বা ম্যান্ডেট দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, আসানসোল। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।